মুর্শিদাবাদের ফারাকায় দুর্ঘটনার কবলে রাধিকাপুর एक्सप्रेस রেল লাইনের উপরে আসা ট্রাকে ধাক্কা মারল ইঞ্জিন, এতেই আগুন লেগে যায় ইঞ্জিনে। যদিও আড়ানো গেছে বড়সড় বিপত্তি। রবিবার রাতে ফারাকার বল্লালপুরে রেল লাইনের উপর চলে আসে একটি বালি বোঝাই ট্রাক। যাত্রীদের বাঁচাতে ব্রেক কষেন ট্রেন চালক, এতেই লাইনচ্যুত হয় বেশ কিছু বগি। যদিও আড়ানো যায়নি ধাক্কা, ট্রাকে ধাক্কা মারে রাধিকাপুর एक्सप्रेस। রবিবার রাত ১:৩০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। যদিও প্রাণহানি হয়নি, চালকের তৎপরতায় রক্ষা পেয়েছেন যাত্রীরা। ট্রাকের পেছন দিকে গাড়িতে ধাক্কা মেরেছে, সেই জন্য সামনে ইঞ্জিনে আগুন লেগে গেছিল। ট্রেনটা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? ট্রেনটা 1:20 থেকে দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছিল? রাধিকাপুর যাচ্ছিল, কলকাতা রাধিকাপুর एक्सप्रेस 13145। কোনো দুর্ঘটনা কোনো কিছু হয়েছে? কোনো মানুষের যখন খবর নেই। আপ রাধিকাপুর एक्सप्रेस রবিবার সন্ধ্যায় কলকাতা থেকে ছেড়ে রাধিকাপুর যাচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মালদা DRM বিকাশ চৌবে। তিনি জানান যাত্রীদের মালদার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। সাহেবগঞ্জ থেকে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন এসেছে। মালদা থেকে আসা আরেকটি অ্যাক্সিডেন্ট রিলিफ ट्रेन टीम কাজ করছে। अजीमगंज पहुंच गई है। वहाँ पे चाय पानी और बिस्किट हमारे सीनियर DCM साथ में हैं, उन्हीं से मैं अभी बात कर रहा था। तो रिफ्रेशमेंट्स वगैरह उनको सर्व हो गए हैं और अब इसके बाद हम लोगों ने पूरा क्लियर रन रखा हुआ है ताकि इन लोगों को मिनिमम टाइम लॉस के साथ इनके गंतव्य तक पहुँचा दिया जाए। तो ये फर्स्ट पार्ट है। और बाकी यहाँ पर अभी हमारा जो मेन हमारा काम रह गया है कि ये जो सामने हमारा इंजन है इसको रीरेल करना है। तो इस पर साहिबगंज से एक हमारी एक्सीडेंट रिलीफ ट्रेन है, वो आ गई है, वो काम कर रही है। और एक हमारी मालदा की ART एक्सीडेंट रिलीफ ट्रेन है, उसकी जैक्स काम कर रही है। दोनों तरफ से जैक्स काम कर रही हैं और हम लोग इसको ट्राई कर रहे हैं कि लिफ्ट करके इसको रीरेल करें। तो ये एक पैरेलल काम चल रहा है। जो ट्रैक है इस तरफ का, उस पर पैरेलल आपने देखा होगा कि टीम हमारी ट्रैक वाली टीम लगी हुई है। যদিও এখনো ওই ট্রাক ড্রাইভারের কোনো খোঁজ মেলেনি। সকালে আপলাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। যদিও ক্ষতিগ্রস্ত লাইনে কাজ চলায় বন্ধ রয়েছে ডাউন লাইনের ট্রেন, সেই লাইনে সম্পূর্ণ চলাচল বন্ধ রয়েছে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত রেলযাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। দুর্ঘটনার জেরে কিছু ট্রেনের রুট বদলও করা হয়েছে।